বলে যে তোমরা তো তাকে কুয়ার মধ্যে ফেলে মৃত্যুদান মৃত্যু দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছো, আরে আমি তো তাকে মিশরের রাজ সিংহাসনে বসাতে চাই, কোথায় বসাতে চাই বলেন? রাজ সিংহাসনে বসাতে চাই। কুয়ার মধ্যে ফেলার সাথে সাথে কাফেলা নিয়ে গেছে, কাফেলা তাকে তুলে নিয়ে যা বিক্রি করে দিয়েছে, রাজ দরবারে তার আশ্রয় হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যাকে বাঁচাতে চান পৃথিবীর কেউ কি মারতে পারে? তাহলে আপনি বিপদে ফেলে কি করবেন? আমরা এক মুসলমানের আরেক মুসলমানের ক্ষতি সাধন করি কি করি না? হ্যাঁ করি কি করি না? উত্তর দেন না কেন? মিথ্যা মামলা জেল জুলুমের মধ্যে দেওয়ার জন্য চেষ্টা করি কি করি না? ওই যে কোর্টে গেলে বোঝা যায় যে মামলা মোকদ্দমা কিভাবে সাজাতে হয়। চুরি করিনি, ও আমার ক্ষতি করিনি, কিন্তু ওর সাথে আমার শত্রুতা রয়েছে, দেন 10টা মামলা মিথ্যা মামলা দিয়ে দেন, দিয়ে জেলে ঢুকে দেন, দেয় কি দেয় না? এরকম অসংখ্য আল্লাহ তাআলার বান্দা, এরকম অসংখ্য নিরপরাধ মানুষ জেলের মধ্যে আছে না নাই? শুধু তাই নাই, অনেক নিরপরাধ আলেম ওলামাও জেলখানায় আছে না নাই? অথচ তাদের অপরাধ ছিল কোরআনের কথা বলা, এটা ছিল, তাছাড়া তার অপরাধ ছিল না। তাদের অপরাধ ছিল আমার মতো আপনার আপনাদের সামনে বসে এরকম ওয়াজ করা, এটা ছিল তাদের অপরাধ। কোরআন হাদিস থেকে সহি কথা বললেই তো সমস্যা ঠিক কিনা বলেন? আর কোন অপরাধ ছিল নাকি বলেন? প্যারা নবী কিতনা প্যারা নবী। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন, রাসূলকে জানাই দিচ্ছেন, দেখো আমার নবী ইউসুফ আমাকে কেমন ভাবে ডাকতো দেখো। সূরাতুল ইউসুফের 101 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওয়াফানি মুসলিমা ওয়াল হিকনি বিসালিহিন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতেছেন, আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওয়াফানি মুসলিমা ওয়াল হিকনি বিসালিহিন। আপনি হলেন আমার দুনিয়া এবং আখেরাতের অভিভাবক, কি বলেন? আপনি হলেন আমার দুনিয়া এবং আখেরাতের অভিভাবক, আমাকে যদি মৃত্যুদান করেন তবে মুসলমান অবস্থায় মৃত্যুদান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াল হিকনি বিসালিহিন, শুধু তাই নয়, আমাকে শুধু মুসলমানের উপর মৃত্যুদান করেন না, আমাকে দ্রুত আমার পরিবার পরিজন আত্মীয় স্বজনের সাথে আমাকে দ্রুত মিলিত করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি কোথায় ছিলেন? আল্লাহ তাআলা উনাকে দূরে পাঠাই দিয়েছেন। কোথায় পাঠাই দিয়েছেন? যখন শিশু তখন তার ভাইয়েরা নিয়ে তাকে কুয়ায় ফেলে দিছে। কোথায় ফেলে দিছে? কুয়ায় ফেলে দিছে। ভালোবাসে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম কে বেশি? হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম। সে তো নবী, আর নবী তো নবী কেছে না, ঠিক কিনা বলেন? একটু ভালোবাসে বেশি, ওইটা আর কয় ভাইয়ের ভিতরে ভালো লাগে নাই। তারা মনে মনে চিন্তা করছে আব্বা তো ইউসুফকে বেশি ভালোবাসে, আব্বা ইউসুফকেই না জানে সমস্ত কিছু দিয়ে দিবে, যাই আমরা সবাই ইউসুফকে ফেলে দিই কুয়ার মধ্যে। কুয়ার মধ্যে ফেলে দিছে, পরিত্যক্ত কুয়া, যে কুয়ার মধ্যে সাপ বিশ্ব বসবাস করে। চিন্তা করছে সাপে ধ্বংসন করে মেরে ফেলবে, কি করবে বলেন? মেরে ফেলবে। কিন্তু আল্লাহ তাআলা যাকে বাঁচাবেন পৃথিবীর কেউ তাকে মারতে পারে বলেন? আমরা ভয় পাই যে হয়তো সাপে কেটে আমাকে রাতের বেলায় মেরে ফেলবে, ঠিক কি না? আমাকে হয়তো বা বিশ্বতে কামনায় মেরে ফেলবে। দেখেন এটা দুর্বল ইমানের পরিচয়, কিসের পরিচয়? আল্লাহ তাআলা যদি আপনার মৃত্যু যদি সাপের কামনে না লিখে রাখে, আপনি সাপ যদি আপনার গায়ের পরে শুয়েও থাকে তাও মৃত্যু হবে না, ঠিক কিনা বলেন? আমার কথা বুঝতেছেন? ভাইরা মনে মনে চিন্তা করছেন ইউসুফকে কুয়ার মধ্যে ফেলে দিই, জীবনের লীলা সাঙ্গ হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা তো ওই কুয়ার মুখটা ইউসুফ ওই যে মিশরের রাজ সিংহাসনের সাথে সেট করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? বলে যে তোমরা তো তাকে কুয়ার মধ্যে ফেলে মৃত্যুদান মৃত্যু দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছো, আরে আমি তো তাকে মিশরের রাজ সিংহাসনে বসাতে চাই, কোথায় বসাতে চাই বলেন? রাজ সিংহাসনে বসাতে চাই। কুয়ার মধ্যে ফেলার সাথে সাথে কাফেলা নিয়ে গেছে, কাফেলা তাকে তুলে নিয়ে যা বিক্রি করে দিয়েছে, রাজ দরবারে তার আশ্রয় হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যাকে বাঁচাতে চান পৃথিবীর কেউ কি মারতে পারে? তাহলে আপনি বিপদে ফেলে কি করবেন?
আমরা এক মুসলমানের আরেক মুসলমানের ক্ষতি সাধন করি কি করি না? হ্যাঁ করি কি করি না? উত্তর দেন না কেন? মিথ্যা মামলা জেল জুলুমের মধ্যে দেওয়ার জন্য চেষ্টা করি কি করি না? ওই যে কোর্টে গেলে বোঝা যায় যে মামলা মোকদ্দমা কিভাবে সাজাতে হয়। চুরি করিনি, ও আমার ক্ষতি করিনি, কিন্তু ওর সাথে আমার শত্রুতা রয়েছে। দেন দশটা মামলা, মিথ্যা মামলা দিয়ে দেন, দিয়ে জেলে ঢুকে দেন। দেয় কি দেয় না? এরকমের অসংখ্য আল্লাহ তালার বান্দা, এরকমের অসংখ্য নিরপরাধ মানুষ জেলের মধ্যে আছে না নাই? শুধু তাই নাই, অনেক নিরপরাধ আলেম ওলামাও জেলখানায় আছে না নাই? অথচ তাদের অপরাধ ছিল কোরআনের কথা বলা, এটা ছিল, তাছাড়া তার অপরাধ ছিল না। তাদের অপরাধ ছিল আমার মতো আপনার আপনাদের সামনে বসে এরকম ওয়াজ করা, এটা ছিল তাদের অপরাধ। কোরআন হাদিস থেকে সহি কথা বললেই তো সমস্যা ঠিক কিনা বলেন। আর কোন অপরাধ ছিল নাকি বলেন? যাই হোক, কথা বাড়াতে চাচ্ছি না, একটা কথা প্রসঙ্গ ক্ষেত্রে উঠে গেল তাই বললাম। ওই যে যদি জজ কোর্টে যান, ওই যদি ফৌজদারি কোর্টে যদি যান, দেখবেন মিথ্যা মামলা কাকে বলে, যা আপনি করেন না তাও দিবে, এমন এমন কিছু মিথ্যা মামলা দিবে। জীবনে ওই মিথ্যা মামলা শোনার সাথে সাথে জিহ্বায় খিল লেগে যায়, ঠিক কিনা বলেন? আহারে, দুনিয়াতে তুমি তাকে দুই দিনের জন্য হয়রানি করে কি করবা? তোমার জন্য অনন্তকালের জন্য তোমার জন্য জেলখানা প্রস্তুত করে রাখিছে, তুমি তাকে দুই দিন মিথ্যা মামলা দিয়ে জেলের কুঠরিতে ভরতে চাও, অথচ দেখবা যে তোমার জন্য এমন জেলখানা প্রস্তুত করে রাখা হয়েছে যার শুরু আছে আর শেষ নাই, ঠিক কিনা বলেন? আমার কথা কি মিথ্যা? আমি কি এই জায়গায় বসে একটা বানোয়াটি কথা বলেছি? আমি কোরআন হাদিস থেকে ছাড়া কথা বলি না, এটা আমার তবিয়াত। এরকমের করে কি করে না? যাই হোক, যে কথা সেই কাজ। ইউসুফ আলাইহিসসালামকে জেলখানায় দিয়েছে, তারপরেও আল্লাহ তাআলা জেলখানা থেকে তাকে মিশরের রাজ সিংহাসনে বসাইছেন কিনা বলেন? এই জন্য ইউসুফ আলাইহিসসালাম, আমার প্রসঙ্গ ওটা না, ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, ওয়াল হিকনি বিসালিহিন, ইয়া আল্লাহ আমার পিতামাতা আমার আত্মীয় স্বজনদের সাথে আমাকে দ্রুত মিলিত করুন। আল্লাহর কাছে চাইবেন না তো চাইবেন কার কাছে? আমরা তো চাইতেও জানি না, ঠিক কিনা বলেন? আমরা তো চাইতেও জানি না, অথচ রাসূলকে আল্লাহ তাআলা শিখাচ্ছেন, কুল হাসবি আল্লাহু আলাইহি ইয়াতাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন, হে রাসূল আপনি বলুন আমার জন্য আল্লাহই যথেষ্ট, আর তাওয়াক্কুলকারীর একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করে। যারা বলেন সুবহানাল্লাহ, যারা তাওয়াক্কুল করে তারা তো আল্লাহর পরে ভরসা করে। রাসূলকে শিখাচ্ছেন কুল হাসবি আল্লাহু আলাইহি, আপনি আল্লাহ তাআলার, আপনি আপনার জন্য আল্লাহই যথেষ্ট, দুনিয়ার কারোর দরকার নাই, কি নাই বলেন? আর তাওয়াক্কুলকারীরা তো আল্লাহ তাআলার উপর ভরসা করে, আপনি দুনিয়ার কোন গায়রুল্লাহর উপর ভরসা করেন না, ঠিক কিনা বলেন? যদি চাইতে হবে কার কাছে বলেন? আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ তাআলার প্রতি যদি আপনি ভরসা করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দিবেন কি দিবেন না, আপনার ডাক শুনবেন কি শুনবেন না বলেন? এই ভরসা রাখতে হবে। রাখার পরে যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, তাহলেই তো আল্লাহ তাআলা ডাক শুনবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রব্বুল আলামিন সূরাতুত তালাকের 3 নম্বর আয়াতে কারিমার মধ্যে বললেন, আমায় ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আল্লাহ রব্বুল আলামিনের উপর ভরসা করে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ, তার জন্য কি হয়ে যান? যথেষ্ট হয়ে যান। তাহলে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, কার কাছে চাইতে হবে বলেন? আল্লাহর কাছে চাইতে হবে।